হুগলি রুরাল লায়ন্স ক্লাবের ইটভাটায় মধ্যাহ্নভোজ। গত 3 ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস ও শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন। সেই উপলক্ষে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরালের উদ্যোগে পান্ডুয়া ঘোড়াগাছিতলা এলাকার এক ইটভাটায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। লায়ন্স হুগলি রুরাল এই অনুষ্ঠানটির নাম দিয়েছিল এসো বসো আহারে, রিলিভিং দ্য হাঙ্গার। অনুষ্ঠান সম্পর্কে সংস্থার প্রেসিডেন্ট ফেরদৌসী খাতুন কি বললেন তা শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গুড আফটারনুন। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি ঘোড়াগাছিতলা ইটভাটাতে। আমাদের এসো বসো আহারে প্রোগ্রামটি 3 ডিসেম্বর প্রোগ্রামটি হচ্ছে। তো আমরা প্রায় 200 জন ভাটার শ্রমিক এবং তাদের পরিবারকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি মধ্যাহ্নভোজ। এবং আমার ক্লাবের প্রায় 12-14 জন মেম্বাররা এসেছেন, সবাই মিলে এই প্রোগ্রামটি পিকনিকের মতন করে আমরা ব্যাপারটিকে অ্যারেঞ্জ করেছি এবং ওদের সাথে আমরা রয়েছি। ভীষণ ভালো লাগছে, আপনারা দেখুন একটু। সবাই খুব খুশি, খুব আনন্দের সাথে খাচ্ছে। চাউল দেখুন।